চীনা বাদাম আকারে ছোট হলেও সকল প্রকার পুষ্টিগুণে ভরপুর। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, ফ্যাটি অ্যাসিড, ফাইবার, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেশিয়াম, ভিটামিন ই, থায়ামিন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, প্রোটিন কি নেই এই চীনা বাদামে। এটি আমাদের ডায়াবেটিস, কোলেস্ট্রল, ওজন নিয়ন্ত্রণে জাদুর মতোই কাজ করে। এটি টিউমারের বৃদ্ধি কমিয়ে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। যারা নিয়মিত চীনাবাদাম খান তাদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি 21% কম। চীনাবাদাম নবজাতকের জন্য দারুণ উপকারী। প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকায় জন্মত্রুটি প্রতিরোধ করতে সাহায্য করে। তাই গর্ভবতী মায়েরা নিয়ম করে চীনাবাদাম খেতে পারেন। ত্বকের সৌন্দর্যের জন্য ভীষণ উপকারী। ডায়েটারি ফাইবার থাকায় ত্বক থেকে ক্ষতিকর টক্সিন দূর করে এই চীনাবাদাম। আজকে চীনাবাদাম ভর্তা তৈরি করব। নিচ্ছি 5টা কাঁচামরিচ ও 4টা শুকনো মরিচ, আরও নিচ্ছি রসুন। আমি কয়েকটা রসুনের কোয়া এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতো শেপ দিয়ে কাটতে পারেন। আরও নিচ্ছি 4টা মিডিয়াম সাইজের দেশি পেঁয়াজ, পেঁয়াজটা এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি বাদাম, হাফ বাটি চীনাবাদাম নিয়েছি খোসা ছাড়া। যা যা লাগছে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। চীনাবাদাম আমাদের স্মৃতিশক্তি বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এখন আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিচ্ছি। বাদামগুলো দিয়ে লো আঁচে রেখে আমি অনবরত নাড়ব এবং ভাজব। বেশি ভাজা যাবে না, লো আঁচে রেখে অনবরত নাড়তে হবে। শেষের দিকে ঠিক এরকম হবে। আরও 1 মিনিট ভাজব, ভাজতে বেশি টাইম লাগে না, 3 মিনিটের মতো ভাজলেই হয়ে যায়। আমি ঠিক এরকম রাখব, বেশি ভাজব না, এতে করে পুড়ে যাবে। দেখুন এখন ঠান্ডা হওয়ার পরে এভাবে চাপ দিতেই খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে। এখন আমি সবগুলো বাদাম ভালোভাবে এভাবে মাখিয়ে নেব। মাখালে এর খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে, দেখুন। এখন আমি এটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে দেখুন এরকম হয়েছে। এখন আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। মরিচগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না, এতে করে কালো হয়ে যাবে মরিচটা। মরিচটা উঠিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। ভালো করে ভেজে নিতে হবে। এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা বাদামের পরিমাণ বুঝে লবণ দিবেন। এখন আমি এটা নামিয়ে ফেলব। বাদামটা শিলপাতায় বেটে নিচ্ছি। আপনারা যে যেভাবে পারেন সেভাবে বেটে নিতে পারেন। সব কিছু দিয়ে আমি এভাবে বেটে নিব, এতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। দেখুন আপনারা ঝাল বুঝে মরিচের পরিমাণটা ব্যবহার করবেন। আমি একটু বেশি ঝাল দিচ্ছি। বাটা হলে ঠিক এরকম হবে ঘনত্বটা, আপনারা যে যেমন খান সেভাবে রাখবেন। এখন আমি আরেকটু ঝাল দিব, লবণটা একটু কম হয়েছে। একটা কাঁচামরিচ, একটু লবণ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরিষার তেল। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। হয়ে গেল আমার মজাদার বাদাম ভর্তা। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।